আসসালামু আলাইকুম দর্শক, আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বলছি। আপনারা কেমন আছেন? আমি বলেছিলাম যে এখন চেষ্টা করব রমজান বাকি এই সিয়ামের মাসটায় আমি আপনাদের সরাসরি লাইভে আসার জন্য। তার প্রচুর প্রশ্ন আপনারা নিয়মিত আমার ফেসবুক এবং ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে করে থাকেন, আরও কয়েকটা ইউটিউবের চ্যানেলগুলো তো আপনারা প্রায় বলছেন, বিভিন্ন প্রশ্ন করে থাকেন, তো আসলে সবার উত্তর দেওয়া সম্ভব হয় না, করে করে সম্ভব হয় না। আপনারা যদি আমার এই ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করেন, দেখেন, বা যে ভিডিওগুলো আমি আপলোড করি ভিডিওগুলো যদি শুনেন, বা রুগীদের যে ভিডিওগুলো বাস্তবমুখী ভিডিও দেওয়া হয়, আমার এখানে কোনো মেকিং ভিডিও নেই, মানে রুগীর তার সমস্যা কিভাবে সমাধান হলো রুগী নিজের মুখেই বলে, এবং এভাবে কয়েকশো ভিডিও দেওয়া আছে রুগীদের। তো আপনারা যদি ভিডিওগুলো দেখেন তাহলে আশা করি আপনাদের শারীরিক যে কষ্ট পাচ্ছেন, আপনারা কোমর ব্যথা, প্যারালাইসিস, অবশ ভাব, কাজ করতে পারে না, আপনাদের দাম্পত্য লাইফ সমস্যা হচ্ছে, ব্যক্তিগত লাইফে সমস্যা হচ্ছে, চলাফেরা সমস্যা হচ্ছে, কাজকর্মে সমস্যা হচ্ছে, বা আপনার কাজ হারিয়ে ফেলেছেন শারীরিক সমস্যার জন্য, আপনারা আশা করি উত্তর পাবেন। একটু দয়া করে আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন, সেটা আমার ভিডিও হোক, রুগীর কোনো কমেন্ট হোক, রুগীও তো উত্তর দিচ্ছে যে কিভাবে সে ভালো হলো। আসলে আমাদের দরকার ডাটা, ডাটা আমিও কিন্তু ডাটা নেই, ইন্টারনেট থেকে লটস অফ ডাটা আমরা নিই, আমরা বই পুস্তকের পড়ালেখা এক সময় করেছি, এখনো করি, তবে কম, এখন মোস্ট অফ দ্য আমরা ইন্টারনেটে আমরা সার্চ দিলে পেয়ে যাই, এবং বিভিন্ন ভিডিও, বিভিন্ন রুগীদের কথা এগুলো শুনলে কিন্তু আপনারা অনেকাংশে শিখতে পারবেন। আমার কাজ হচ্ছে আপনাদেরকে একটু গাইডলাইন দেওয়া, হেল্প করা, বলে দেখানো, বা কিভাবে করলে ভালো হবে সেটা আমার বলা আর কি। তো আপনারা আমার ইউটিউব এবং ফেসবুকে আপনারা নাম, বয়স, পেশা, ওজন, উচ্চতা লিখে যার যে সমস্যা সেটা ডিটেলস লেখার চেষ্টা করবেন, যে বাংলায় পারেন বাংলায় লিখবেন, যে বাংলাকে ইংলিশে লিখতে পারেন ইংলিশে লিখবেন, যে ইংরেজিতে পারেন ইংরেজিতে লিখবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের প্রশ্ন প্রত্যেকটা ধরে ধরে উত্তর দেওয়ার জন্য। আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ লাইক দিয়ে রাখবেন, আমি অন্তত লাইভে আসার 2-3 ঘন্টা আগে চেষ্টা করব আপনাদেরকে মেসেজ দিতে যে আমি লাইভে আসছি, তাহলে আপনারা অন্তত সচেতন হবেন, আপনারা তখন আসতে পারবেন। প্রতিটা লাইভেরই আমি নতুন নতুন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। আর যারা আমার রুগী আছেন পুরাতন, তাদেরকে বলবো আপনারা এই যে ফোন নাম্বার 09 0173 22 00697 এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, দিস ইজ হোয়াটসঅ্যাপ, আমি যে হাসপাতালে বসি DPRC, এখানে আপনার হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দিবেন, আপনাদের পুরাতন ফাইলের নাম্বার, আইডি নাম্বার, প্রেসক্রিপশন, বিভিন্ন ওষুধ থেরাপির প্রেসক্রিপশন পাঠিয়ে রাখবেন, আমরা অবশ্যই একজন ম্যানেজার আপনার সাথে যোগাযোগ করবে, আমি আপনাকে আপনাদেরকে ফোন দিব ইনশাআল্লাহ। আর যারা নতুন রুগী আছেন তারা কমেন্টে লেখেন, কমেন্টে ফেসবুক এবং ইউটিউব দুইটাতেই লেখেন, আমি আপনাদের প্রশ্ন পড়ে পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভিডিওটি দেখেন আর শেয়ার করে দিবেন। আমি প্রথমে ইউটিউব থেকে একটি প্রশ্ন পড়ে আসি, চেষ্টা করে এখানে আছে, যাই হোক ওনার নাম লেখেন নাই, ওনার আইডি নাম্বার হচ্ছে BD ডার্ক গ্রামার, বয়স 18, আমি পরে গিয়েছি মানে ও আঘাত পেয়েছিল, আমার ডান হাতের শোল্ডার জয়েন্ট খুলে গিয়েছিল, 6 মাস হয়েছে, আমি কতদিন পর মোটর সাইকেল চালাতে পারবো, এখনো ব্যথা করে, একটু সমাধান জানাবেন। যে শোল্ডার জয়েন্ট যদি খুলে যায় ভাই, এটা একটা রিস্ক হতে পারে, যে রিকারেন্ট হতে পারে, রিকারেন্ট মানে পুনঃ পুনঃ শোল্ডার জয়েন্ট খুলে যায়, এটা হচ্ছে রিকারেন্ট শোল্ডার ডিসলোকেশন, খুলে যাওয়া মানে ডিসলোকেশন, শোল্ডার ডিসলোকেশন, আমরা শোল্ডার ডিসলোকেশন রে এই শোল্ডার জয়েন্ট, এটার বলে শোল্ডার জয়েন্ট স্কন্ধ সন্ধি, এটা খুলে যেতে পারে অনেক কারণে, যদি কারো খুলে যায় তার বারবার খুলে যায়, প্রথম কথা হচ্ছে আপনাকে সাবধান হতে হবে, যে কারণে খুলে গিয়েছিল কারণ যেন বারবার না আসে, আপনাকে সাবধান হতে হবে, বি কেয়ারফুল, হাত উল্টা পাল্টা ব্যবহার করা যাবে না, একটু সাবধান হন, নাম্বার 1। নাম্বার 2, শোল্ডারে ব্যথানাশক মলম গরম সেক দিতে পারেন। নাম্বার 3, আপনি কোনো একজন বিশেষজ্ঞ চিকিৎসকের আন্ডারে রিহ্যাবিলিটেশন, ইলেকট্রোথেরাপি এবং এক্ষেত্রে হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এবং রেজিস্টেড এক্সারসাইজ, শোল্ডার অ্যাডাক্টর মাসেল রেজিস্টেড এক্সারসাইজ খুব ইফেক্টিভ কাজ করবে, এটা আপনি করতে পারেন, এই জাতীয় রিহ্যাব থেরাপিগুলা। আর মোটর সাইকেল আপনি ভাই চালাতে পারেন, মোটর সাইকেল চালানোর সাথে শোল্ডার জয়েন্টের কোনো সম্পর্ক নেই, খোলা যাওয়ার, মোটর সাইকেল চালান শুধু সাবধান,
সাইকেল চালাই থেকে আবার অ্যাক্সিডেন্ট করলেন, পড়ে গেলেন, তখন আবার হতে পারে, এটা একটা ভয় থাকবে। বা আপনি ঠেলতে হলো বা কোনো কারণে হাত এমন ভাবে কিছু করতে হলো যে ওভারহেড কোনো থ্রোয়িং বা কিছু করতে গেলে তখন কিন্তু ভুলে যেতে পারে, ওই ক্ষেত্রে আপনাকে সাবধান হতে হবে। আর এক্ষেত্রে হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড এবং ইলেকট্রোথেরাপি খুব ভালো কাজ করে যে ব্যথা কমানোর জন্য। আর হচ্ছে এই যে শোল্ডার, খেয়াল করেন এই এটা আমরা এই শোল্ডারটা আমরা উঠাইতে গেলে, এই যে উঠাতে গেলে যে মাস শোল্ডার অ্যাবডাকশন, আর যখন অ্যাডাকশন মানে লাগাতে গেলে যে মাসেল, সেই মাসেলগুলা এই নিচের ভিতরের মাসেলগুলা সব ফ্লেক্সিবল হয়ে যায়, ছিঁড়ে যায়, ইঞ্জুরি হয়, দুর্বল হয়ে পড়ে, মাসেলগুলাকে স্ট্রেন্থেন করতে হবে। সেই ক্ষেত্রে আপনারা স্ট্রেন্থেনিং এক্সারসাইজ করতে হবে, শোল্ডার অ্যাডাক্টর মাসেল স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, দুর্বলকে সবল করতে হবে, শোল্ডার অ্যাডাক্টর মাসেল স্ট্রেন্থেনিং এক্সারসাইজ। এটা নিয়ে আমার একটা ভিডিও আছে ইউটিউবে, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন, শোল্ডার জয়েন্ট খুলে গেলে কি এক্সারসাইজ করতে হবে, এটা করবেন ইনশাল্লাহ ভালো হবেন। ফজলুল হাসান আপনি লিখেছেন, আমার মেয়ে বাবু, আচ্ছা, বয়স 5 বছর 4 মাস, কিন্তু ওজন 13 কেজি, উচ্চতা ঠিক মতো হচ্ছে না, ডক্টর দেখিয়েছি কোনো সমস্যা নেই, উচ্চতা ঠিক মতো হচ্ছে না, ওজন 13 কেজি। আচ্ছা জি, আমি বলবো এই ক্ষেত্রে বাচ্চাদের যদি আপনার কাছে মনে হয় গ্রোথ কম হচ্ছে, উচ্চতা ওজন কম হচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা একজন শিশু ডাক্তার বিশেষজ্ঞকে দেখাতে পারেন, অথবা একজন ডেভেলপমেন্টাল চিকিৎসক যারা এই বাচ্চাদের নিয়ে কাজ করে তাদেরকে দেখাতে পারেন, অথবা আপনার এই ক্ষেত্রে হয়তো কি কিছু টেস্টের প্রয়োজন হতে পারে, কিছু হরমোনাল টেস্ট দেখতে হবে, মিনারেল টেস্ট, এটা কিন্তু আমাদের ডিপিআরসি তো হরমোন টেস্ট সবগুলি হয়, এই মিনারেল টেস্ট করে দেখতে হবে বাচ্চার অন্য কোনো কোমরবিড আছে কিনা, ওর জন্ম সময় কোনো সমস্যা হয়েছিল কিনা, অনেক কিছু ভাই দেখতে হয়, এগুলো দেখে দেন ইয়ে করতে হবে। একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, প্রত্যেকটা মা বাবা সবাইকেই, এটা আমরা ভুলে যাই, আমরা যারা শহরে থাকি আমাদের বাচ্চারা বাসায় থাকে সারা দিন, এটা আমাদের বাচ্চাদের জন্য খুবই দুর্ভাগ্য আমি বলবো। একটা গ্রামের বাচ্চা যেভাবে তার গ্রোথ, তার ডেভেলপমেন্ট, তার ফিজিক্যাল উচ্চতা বাড়ানোর জন্য, মুভমেন্ট করার জন্য, সুস্থ থাকার জন্য সে যথেষ্ট জায়গা পায়, দৌড়াদৌড়ি করতে পারে, শহরের বাচ্চাদের জন্য সেটা হয়ে ওঠে না। আপনাদের বাচ্চাদেরকে একটু মাঝে মাঝে বের করার চেষ্টা করবেন, খেলার ফিল্ড যদি থাকে বা ঘুরতে নিয়ে যাবেন, বা বাচ্চাদেরকে ছাদে বা বাসায় লাফালাফি বা যেভাবে নিরাপদভাবে ওরা যেন খেলাধুলা করতে পারে, শারীরিক কসরত খুবই ইম্পর্টেন্ট যদি সম্ভব হয়, না হলে বাসায় ট্রেডমিল কিনে হাঁটতে বলবেন, ভাই যেভাবে সম্ভব বাচ্চাদেরকে খেলতে দিতে হবে, দড়ির লাভ দেওয়া বা যে কোনোভাবে, এবং নিরাপদভাবে চেষ্টা করবেন, এটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক উপকারী, হাড় জোড়া গঠন, মাংসপেশির গঠন, তাদের শারীরিক ফিটনেস ডেভেলপ করা হতে শুরু করে মানসিক অস্থিরতা, মানসিক অবসাদ, মানসিক রোগে বাচ্চারাও ভুগে থাকে, এই যে করোনাকালীন দীর্ঘদিন, এগুলো আমাদের একটু খেয়াল করতে হবে, বাচ্চাদেরকে যেন আমরা এই জাতীয় অ্যাক্টিভিটিস করাতে পারি, তাহলে অনেকাংশে ইম্প্রুভ হবে। আর বাচ্চাদেরকে খাবারের ক্ষেত্রে সুষম ভালো খাবার দেওয়ার চেষ্টা করবেন, দুধ, ডিম, মাংস, মাছ, তরকারি, সিজনাল ফল, আমি বারবার বলছি সিজনাল ফল, যাদের কোষ্ঠকাঠিন্য আছে, পায়খানা ক্লিয়ার হয় না, তারা কিন্তু প্রতি নিয়মিত এরকম দুইটা মিষ্টি আলু সিদ্ধ করে খাবেন, রাতের বেলা ভাত কম খেয়ে মিষ্টি আলু খাবেন, পায়খানা ক্লিয়ার হয়ে যাবে, গ্যারান্টি আমি বলে দিচ্ছি, মিষ্টি আলু খাবেন, সিদ্ধ করে খাবেন, এগুলো আমাদের সিজনাল এই ফলগুলা মানে আমাদের জানতে হবে। আচ্ছা ফজলুল সাহেব, আপনি আমি বলেছিলাম যারা আমাদের পুরাতন রুগী, মানে যারা ডিপিআরসি হাসপাতালের রুগী এবং আমার রুগী, তারাই হোয়াটসঅ্যাপে ছবি পাঠালে আমরা উত্তর দিব, সেটা বলেছি। যারা নতুন রুগী আপনারা ফেসবুক এবং ইউটিউবে অথবা লিঙ্কডিন, টুইটার, সেখানে আপনারা কমেন্টে লিখবেন, আমি সেখানে ভিডিওর কমেন্টে সেখানে উত্তর দিব, আমি আশা করি বুঝাতে পেরেছি। আর নতুন যারা রুগী যদি দেখাতে চান এসে দেখাতে পারেন, আমি দেখে দিব ইনশাল্লাহ। যে আপনি আগের মতো ভারী কাজ করতে পারবেন, তবে তবে সাবধান, সাবধানে করবেন, হ্যাঁ, বুঝে শুনে, তাড়াহুড়া করবেন না, তাড়াহুড়া হচ্ছে শয়তানের কাজ, একটা কথা বললাম, তাড়াহুড়া, হ্যাঁ, দৌড়াদৌড়ি, হুড়াহুড়ি, যে কোনো কাজই একেবারে ভাই পৃথিবীর যে কোনো কাজ, একটা নামাজ বলেন বা আপনি পড়ালেখা বলেন, পারিবারিক কাজ বলেন,
সংসারের কাজ বলেন সবকিছু শয়তানের কাজ, তাড়াহুড়া করবেন না, প্রত্যেকটা জিনিস ধীরস্থির শুদ্ধভাবে সুন্দরভাবে করবেন। কোয়ালিটিফুল কাজ ইজ এনাফ, একটা কোয়ালিটি কাজ করবেন 10 দিন কাজ করে সেটা সমান মানে সমান আনতে পারবেন না সারাদিন কাজ করে। সো একটু তাড়াহুড়া করার দরকার না, আপনি ভারী কাজ করতে পারবেন ধীরস্থির ভাবে শুদ্ধভাবে সুন্দরভাবে। আচ্ছা ফারজানা আক্তার ইউটিউবে আপনি লিখছেন জি ওয়ালাইকুম সালাম, বয়স 22 বছর, রিউমাটয়েড আর্থ্রাইটিস, আমি আপনাকে দেখাতে চাই। জি অবশ্যই ফারজানা, আল্লাহর অশেষ মেহরবানিতে আপনাদের দোয়া আমি নিয়মিত রোগী দেখছি, এই করোনাকালীনও সকাল 10টা থেকে বিকাল 5টা অথবা ইফতারির পর আসতে পারেন সন্ধ্যা 7টা থেকে রাত 9টার মধ্যে শুক্রবার ছাড়া। যে ফোন নাম্বার আছে হাসপাতালের 09666777441 অথবা 01997702001 01997702002, এই দুটো নাম্বারে ফোন দিয়ে সিরিয়াল দিয়ে একটু আসতে হবে কষ্ট করে। আর আরেকটা কথা বলি, আমি অনেকের মতো আগে 1 মাস আগে 2 মাস আগে সিরিয়াল নেই না, আমি 2 দিন আগে বা 1 দিন আগে সিরিয়াল নেই, কারণ অনেক ক্ষেত্রে আমি নাও থাকতে পারি। 1 মাস আগে আমি সিরিয়াল নিব কিভাবে, আপনার কিভাবে সম্ভব? আমি তো ওই সময় অসুস্থও থাকতে পারি বা আমার কোনো ব্যক্তিগত কাজে বা কোনো ইমার্জেন্সি কাজে আমি নাও থাকতে পারি, এই জন্য আমি আগে সিরিয়াল নেই না, আমি 1 থেকে 2 দিন আগে সিরিয়াল নেই। আপনারা যেমন যারা আগামীকালকে দেখাতে পার চান আজকে সিরিয়াল দিবেন, যদি কালকে সিরিয়াল না থাকে আমরা পরের দিন দিব, সমস্যা নেই। আমরা বর্তমানকে বিশ্বাস করি, বর্তমান বর্তমানে থাকার চেষ্টা করবেন সব কাজই ভাই, বর্তমানে থাকবেন, ভবিষ্যতে কি হবে একমাত্র আল্লাহ পাক জানে, প্রত্যেকের ভাগ্য আল্লাহ প্রত্যেকে এসে আল্লাহ পাক জন্মের আগে সৃষ্টির আগে লিখে রেখেছে। সো ওটা নিয়ে আমাদের এত হতাশ হওয়ার কিছু নাই, আমরা বর্তমান নিয়ে আমরা কাজ করব, আমরা সুস্থ থাকার চেষ্টা করব, সেটাই আছে আমাদের কথা। আচ্ছা ফিরদাউস ভুইয়া বা কিছু একজন আপনি লিখেছেন, আমার নাম সরি নাম লিখেছেন রোহেন, রোহেন ডাক্তার। আচ্ছা 2 সপ্তাহ 1 সপ্তাহে 2 বার স্বপ্নদোষ হয়েছে আমার, আপনার ক্লিয়ার বোঝা যায় না। আচ্ছা যাই হোক, যারা অবিবাহিত পুরুষ সেক্ষেত্রে স্বপ্নদোষ হতেই পারে, 2 বার স্বপ্নদোষ হলে এত এত উড়ি হওয়ার কোনো কারণ নেই, হতে পারে। তবে আমি বলবো ধর্মীয় চর্চা করেন, ধর্মীয় চর্চা, নামাজ রোজা বা আপনি যে ধর্মে দীক্ষিত আমি জানি না, আপনি ধর্মীয় বই পড়েন, ধর্মীয় ভাবে চলাফেরার চেষ্টা করেন, সব সময় পাক পবিত্র থাকার চেষ্টা করেন, তাহলে কিন্তু অনেকাংশে করে যাবে। আর অবিবাহিত পুরুষদের ক্ষেত্রে স্বপ্নদোষ হতে পারে, যদি খুব বেশি প্রবলেম হয় সেক্সুয়াল সমস্যা হয় সেক্ষেত্রে আপনি বিবাহিত না হয়ে থাকেন, তাহলে আমার সাজেশন আপনার খাবার কমিয়ে ফেলতে হবে, খাবার কম খেতে হবে, পরিমিত পানি বেশি খেতে হবে, শাকসবজি বেশি খেতে হবে এবং খাবার কম খেতে হবে, তাহলে এটা কমে যাবে। আর এটা একটা প্রাকৃতিক ব্যাপার, এটা নিয়ে তো হতাশের কিছু নাই, এটা নিয়ে ওঝা কবিরাজ বিভিন্ন অসভ্য লোকের পায় তারা করবেন না, হ্যাঁ স্বপ্নদোষ নিয়ে অরিড হওয়ার কিছু নাই, এটা একটা প্রাকৃতিক জিনিস, প্রাকৃতিক ব্যাপার, এটা নিয়ে কোনো সমস্যা নেই, হতেই পারে, 1 দিনে 2 বার হতে পারে, এটা নিয়ে কোনো অরিড হওয়ার কিছু নাই, হ্যাঁ হতাশার কিছু নাই। প্রতি পরিমিত পানি খান, এরপরে শারীরিক কসরত করেন, হাঁটা চলাফেরা করেন, খেলাধুলা করেন, বন্ধুদের সাথে ভালো খেলেন, ভালো কথা বলেন, সামাজিক বিভিন্ন সামাজিক উন্নয়নে হেল্প করেন, সামাজিক সংগঠন তৈরি করেন যেগুলা মানব কল্যাণে হেল্প হবে, তাহলে কাজে আসবে ইনশাআল্লাহ। হৃদয় হাসান হোসেন, বয়স 19, পেশা ছাত্র, সব কেবল বাচ্চা বয়স, কম বয়সী সবারই কেবল বাত ব্যথা রোগে আক্রান্ত। এগুলা হচ্ছে যে আপনারা শারীরিক কসরত করতে চান না বা করেন না, আপনাদের বয়সে আমরা সে 20-25 বছর বয়সে প্রতিদিন প্রতিদিন বিকালে খেলাধুলা করতাম, যাই হোক এটা আপনাদের দোষটা, যুগ পাল্টাচ্ছে ওইভাবে আমাদের করতে হবে এখন ওইভাবেই যতটুকু সম্ভব। উচ্চতা 5 ফিট 7 ইঞ্চি, 6 বছর যাবত কোমর ব্যথা ভুগছি, এক এক সময় এক এক জায়গায় ব্যথা হয়, কোমর পিঠ কুচকি হাঁটু ইত্যাদি বিভিন্ন জায়গায় ব্যথা হয়, এটা আপনি ভারতও গিয়েছিলেন। যদি মাল্টিপল জয়েন্ট ইনভলভমেন্ট হয়, আমরা যেটা বলি পলি আর্থ্রালজিয়া, মাল্টিপল জয়েন্ট ইনভলভমেন্ট ইট ইন্ডিকেটস ইউ আর পেশেন্ট অফ আর্থ্রাইটিস, এটাই বোঝা যায়। পাশাপাশি কোমরের মেকানিক্যাল ডিস্ক প্রলাপস এগুলো থাকতে হতে পারে, তো আপনারা কিছু ব্লাড টেস্ট করে কনফার্ম করে দেন,
আর্থ্রাইটিসের চিকিৎসা করতে হতে পারে। আমার কাছে মনে হচ্ছে যে আপনি আর্থ্রাইটিস আক্রান্ত, তো যদি সম্ভব হয় আপনি একজন বাত ব্যথা এবং পুনর্বাসন ডিসএবিলিটি স্পেশালিস্ট, বাত ব্যথার সাথে যারা পুনর্বাসন নিয়ে কাজ করে রিহ্যাবিলিটেশন, এই জাতীয় একজন চিকিৎসক দেখাবেন। এক্ষেত্রে আপনাকে বিভিন্ন থেরাপির প্রয়োজন হতে পারে, বিভিন্ন খাবার চেঞ্জ করার প্রয়োজন হতে পারে, বিভিন্ন আপনার ওষুধের প্রয়োজন হতে পারে। প্রয়োজনে রায়হান গাজী চার, আচ্ছা, হাঁটু ক্ষয় হয়ে গিয়েছিল, আমার বয়স 19, ওয়েট 65, ওষুধ দিয়েছেন, খেলে ভালো থাকে না খেলে ব্যথা করে। খুব ইম্পর্টেন্ট কথা, আমি কি ওষুধ কিভাবে দিয়েছি আমি জানি না, অনলাইনে বা সরাসরি যদি হয়ে থাকে আপনি হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবেন, প্রেসক্রিপশনটা আমি দেখি, আপনার প্রেসক্রিপশন দেখলে আমি বুঝতে পারবো। আর আপনাকে যদি ফলো আপে আসতে হবে, ফলো আপ বারবার বলি যারা পুরাতন রোগী ভাই, ফলো আপে আসতে হবে, আপনাকে একজনকে একজন ডাক্তারকে আদর্শ ধরে তাকে প্রয়োজনে নিয়মিত দেখাতে হবে। যেই সমস্যার জন্য যে ডাক্তারকে দেখান তাকে ফলো আপ করতে হয়, ফলো আপ করতে হয়। আমি এই যে আমাদের কই ধর্মীয় শিক্ষা বা ডাক্তারি অন্য কোনো প্রয়োজন হলে আমরা অন্য ডাক্তারকে ফলো আপ করি, কিছু করার নাই, তাকে দেখাই বা দেখা দেখতে যাইতে হয়, প্রয়োজনে আমরা বিদেশে নিয়ে যাই, কিছু করার নেই, করতে হবে, ফলো আপ করতে হবে। আর রোগ কিন্তু ডে বাই ডে চেঞ্জ হয়, রোগ চেঞ্জ হয়, রোগের ধরন চেঞ্জ হয়, রোগীর রোগীর বয়স বাড়ে, রোগীর পেশা চেঞ্জ হয়, রোগ চেঞ্জ হয়, সব কোনো কিছু ফিক্স না, কোনো কিছু স্থির না। আচ্ছা, হৃদয় সাহেব ভালো কথা বলছেন, আপনি বলেছেন HLA-B27 পজিটিভ, জি আমি তো বলেছি ভাই, এটা হচ্ছে অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস, এক প্রকার আর্থ্রাইটিস। তো এই ক্ষেত্রে আপনাকে রিহ্যাবিলিটেশন থেরাপি চিকিৎসার বিকল্প কোনো চিকিৎসাই নেই, কিছু ওষুধ খেতে হবে, পাশাপাশি সারা বিশ্বের ডাক্তাররা একই কমন ওষুধ দেয়, আবার নতুন নতুন ওষুধও আসছে, তো ওটার সাথে সাথে আপনাকে পুনর্বাসন চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা চালিয়ে যেতে হবে। লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, মানে আপনাকে শুয়ে বসে থাকা যাবে না, হাঁটা চলাফেরা করতে হবে, সাঁতার কাটার চেষ্টা করতে হবে, সাইকেল চালানোর চেষ্টা করতে হবে, অ্যাক্টিভ থাকার চেষ্টা করতে হবে, সুষম খাবার খেতে হবে। তো অনেকক্ষণ ইউটিউবে ছিলাম, এবার ফেসবুকে যাচ্ছি। যারা ফেসবুকে আছেন তাদের প্রশ্ন করার চেষ্টা করছি, আপনারা ফেসবুকে আসেন, আবার ইউটিউবে যাবেন, আবার ইউটিউবে যাবেন, আবার ফেসবুকে আসবেন, এইভাবেই চলবে ইনশাল্লাহ। একটু সময় লাগতেছে, দুঃখিত, আপনারা একটু ওয়েট করেন, আমি যাচ্ছি ফেসবুকে। যে প্রচুর প্রশ্ন আসছে, আপনারা এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আচ্ছা, আমাদের একজন বোন ফোন করেছে, জান্নাতি তৃপ্তি, আচ্ছা, ওনার বয়স 20, ছাত্রী, ওজন 55 কেজি, পেটের বাম পাশে ভিতরে না উপরের দিকে হালকা ব্যথা, অস্বস্তি, আচ্ছা ভিতরে না উপরের দিকে, বুঝতে পেরেছি, সোজায় দাঁড়ালে বা শুলে টান টান ভাব, কি করতে পারে? জি, এটা হচ্ছে অ্যাবডোমিনাল মাসেল, অনেক কারণে রেক্টাস অ্যাবডোমিনিস বা এখানে এই লটস অফ পেটের বিভিন্ন মাংসপেশি আছে, হ্যাঁ, তো এগুলোতে অনেক কারণে স্পাজম হতে পারে, স্ট্রেস হতে পারে, তো আমি বলবো আপনার, অথবা অনেক কারণে স্ত্রী রোগজনিত কিছু সমস্যা এটা হয়ে থাকে। তো জান্নাতি, আপনি হট ওয়াটার ব্যাগ কিনতে পাওয়া যায়, হিটিং প্যাড বা হট ওয়াটার ব্যাগ, নিয়মিত ওই প্যাডের ওখানে 10 মিনিট করে কুসুম গরম সেঁক দিবেন ওই জায়গায়, হ্যাঁ, এটা করে দেখেন। আর পেটের কিছু ব্যায়াম আছে, পেটের ব্যায়াম আছে, কিভাবে? আপনি চিত হয়ে শুয়ে পা দুটো এট এ টাইম উপরে উঠাবেন, মনে করেন এক বিঘত বা এক হাত উপরে উঠে ধরে রাখবেন কয়েক সেকেন্ড, 1-2 এভাবে গণবেন, এতে আপনার রেক্টাস অ্যাবডোমিনিস অ্যাবডোমিনাল মাসেল গুলা কি হবে, কন্ট্রাক্ট করবে, যেটা আমরা বলি কন্ট্রাকশন, এই কন্ট্রাকশন করলে কিন্তু মাসেল ছেড়ে দিবে, এটা করেন আর গরম সেঁক দেন। তারপরেও ভালো না হলে তো ডাক্তার দেখাতে হতে পারে, প্রচুর পানি খেতে হবে, পানি, রোজা না থাকলে সারাদিনই পানি খাবেন, রোজা থাকলে ইফতারের পর থেকে ভোর পর্যন্ত 3 লিটার পানি পার ডে খেতে হবে, পানি খেতে হবে। আর মহিলারা উঁচু জুতা পরেন, সমস্যা নাই, উঁচু জুতার চেহারাটা এঁকে দিই কেমন হতে হবে, সব মহিলারা যারা আছেন ভিডিওটি শেয়ার করে দিবেন যে আপনাদের জুতা কেমন হবে। এই যে দেখেন,
উঁচু জুতা বা হাই হিল কোনো সমস্যা নাই, এরকম উঁচু জুতা, এক্ষেত্রে উঁচা হবে এবং মোটা হবে, সফট হইতে হবে, সফট কোনো সমস্যা নাই। আর না হলে এর নিচের দুইটা ছবি দেখছি, এটা যদি পিছনের চাটা মানে হিল যেখানে গোড়ালি যেখানে পড়ে সেখানে যদি সাজেস 2 ইঞ্চি উচ্চতা হয়, সামনে 1.5 ইঞ্চি উচ্চতা হইতে হবে কিন্তু, অথবা সামনে পিছে সমান হইতে হবে। কিন্তু যদি এরকম জুতা হয় এরকম পিছে অনেক উঁচু সামনে একেবারে নিচু, এই এই রকম জুতা যদি হয় বা একেবারে পাতলা শক্ত জুতা হয়, তাহলে আমার মা বোনরা আপনারা কিন্তু কোমর ব্যথার জন্য ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখবেন, কিছু করার থাকবে না। জুতা মহিলাদের এই কোমর ব্যথা, পেট ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, বাত ব্যথার জন্য একটা ওয়ান অফ দ্য প্রিডিসপোজিং ফ্যাক্টর জুতো। জুতা হইতে হবে নরম, সফট। আর জুতা সাইজ, জুতা সাইজ ওটা একে দেখাই, জুতা সাইজ দেখেন, ভিতরটা যদি আপনার পা হয় জুতাটা একটু বড় হইতে হবে, 8-7 জুতা পরা যাবে না, 8-7 জুতার সাইজের, জুতার পায়ের সাইজ হচ্ছে 7, আপনি জুতা কিনতে হবে 8, 7 কিনলে হবে না জুতা, বা 6 কিনলে হবে না। অনেকেই দেখি জুতা পরে বিছি দিয়ে খুলে পড়ে যায় প্যান্ট পরার মতো, আমাদের যারা ইয়াং প্রজন্ম আছেন আপনারা অনেকেই প্যান্ট প্যান্ট পরেন, যে প্যান্ট নিচেতে খুলে পড়ে যায়। তো এই জুতার এই প্যান্ট পরে কোনো লাভ নাই, এতে দেখতেও দৃষ্টিকটু, আবার আপনাদের বিভিন্ন শারীরিক সমস্যা হবে, এতে আপনাদের আর্থিক অপচয় হবে, টাকা পয়সা নষ্ট হবে, অসুবিধা হবে, বিভিন্ন সমস্যা হবে। আবার ফেসবুকে যাচ্ছি, মিম জাকারিয়া মিম সম্ভবত, আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। মিম আপনার প্রশ্ন, কুমিল্লা থেকে বলছেন, আমার নাম, আমার সমস্যা বাম কোমরের হাড় ক্ষয় হয়ে গেছে। আচ্ছা, বাম পায়ের জয়েন্ট প্রচন্ড ব্যথা, হাঁটু ভাঁজ করে বসলে ব্যথা পাই, বয়স 31, উচ্চতা 5 ফিট 3 ইঞ্চি, ওজন 53 কেজি, আমার অন্য কোনো শারীরিক প্রবলেম নাই। তাহলে বাম পাশে সমস্যা, বাম পাশের কোমর ব্যথা, কোমর ক্ষয়, হাঁটু ব্যথা, হাঁটু ক্ষয়, 31 বছর বয়স। সাধারণত 31 বছর বয়সে কারোই কোনো ক্ষয়রোগ হয় না সাধারণত, আর যেহেতু আপনার এটা সারা শরীর না এক সাইডে, এটা একটা মেকানিক্যাল সমস্যা, আপনার পেশা আপনি লেখেন না, আপনি কি করেন, আপনি অবশ্যই হয়তো বিবাহিত বা অবিবাহিত, যাই হোক মহিলাদের অনেক কাজ করতে হয়, তো সেই ক্ষেত্রে আমি বলবো কোমরের যে আর্গোনমিক্সগুলো আমরা বলছিলাম এর আগে, আর্গোনমিক্স নিয়মকানুন, এই নিয়মকানুনগুলো একটু মনোযোগ সহকারে আমার ইউটিউবে গিয়ে কমেন্টের ঘরে দেখবেন, যেখানে কমেন্টের ঘরে দেওয়া আছে ওগুলো একটু দেখবেন, ওইভাবে চলার চেষ্টা করবেন মিম। এবং কোমরে কিছু ব্যায়াম আছে আমার ইউটিউবে দেওয়া আছে, কোমর ব্যথার ব্যায়াম, ওই ব্যায়ামগুলা করে দেখবেন, যে ব্যায়ামটা করলে আপনার ভালো লাগে সে ব্যায়ামটা করতে থাকেন, ব্যথা গরম সেক দিতে পারেন, আর কিছুদিন মাসেল রিল্যাক্সিং খেতে পারেন, ব্যাকলোফেন প্রিপারেশন ট্যাবলেট, ব্যাকলোফেন 10 mg একটা করে দুবেলা টানা 1 মাস গরম সেক দেন, আর পরিমিত সুষম খাবার খেতে হবে, খাবার খুব ইম্পর্টেন্ট, এটা আপনাদের খুব ভালো কথা বলছি, এটা খুবই দরকার আপনাদের, আমি বলছি আপনাদের, যেমন আমাদের ম্যাগনেশিয়ামের ঘাটতি আছে সবার, ম্যাগনেশিয়াম খেতে হবে, জিঙ্ক খেতে হবে, ফসফরাস সমৃদ্ধ খাবার খেতে হবে, ভিটামিন সি, ভিটামিন এ, ভিটামিন কে, আয়রন, স্পেশালি মহিলাদের আয়রন ডেফিসিয়েন্সি থেকে পেইন হয়, ব্যথা হয়, ভিটামিন B12, B1, B6, ভিটামিন সি, ডি, ভিটামিন এ, এবং প্রোটিন, পর্যাপ্ত প্রোটিন খেতে হবে। এগুলো আমরা বিভিন্ন প্রকার খাবার থেকে পেয়ে থাকি, যেমন ডিম, যেমন আমাদের টমেটো, তারপরে কলিজা, তারপরে ফল যেমন কলা, মুরগির মাংস, আমাদের বিভিন্ন সিজনাল শাক সবজি বা বাদাম বা ছোলা, বা আমাদের এই যে বিচি জাতীয় খাবার, সামুদ্রিক মাছ, ছোট মাছ, তারপরে দুধ বা দই, তারপরে মিষ্টি আলু, এবং আমাদের লাল যে চাউল, অল্প মানে লাল চাউল তো আসলে খুব কম পাওয়া যায়, তো সেক্ষেত্রে শাকসবজি খেলে ভালো, এবং আমাদের সিজনাল ফল, আমরা বিদেশি ফল অ্যাভয়েড করবো ইনশাল্লাহ।
আমরা বাংলাদেশি সিজনাল ফলের চাষ করব, সবাই সবার আঙ্গিনায় প্রচুর ফল গাছ লাগাবো। ফল গাছ লাগাবেন যে যার মতো করে, ঢাকা হোক শহরে হোক, যেখানেই থাকেন ফলের চারা গাছ লাগাবেন, ফল চাষ করবেন, নিজেরটা নিজে খাবেন, চেষ্টা করবেন। আমার সময় হলে আমি করতাম, কিন্তু আমার দ্বারা হয়ে উঠে না, কিন্তু চেষ্টা করি। তারপরও আমারও মরিচ গাছ আছে, হ্যাঁ, নিজের মরিচের গাছ নিজেই উঠাই নিজেই খাই, মাশাআল্লাহ ভিটামিন সি এবং অন্যান্য অন্যান্য ভিটামিনও মরিচে থাকে, খুবই ভালো সুস্বাদু। তারপরে ডিম, খুবই দুঃখজনক, আমার মা বোনরা আবার রুগীও আসে গ্রাম থেকে, তারা আর কেউ মুরগি পালে না, আগে পালতো, আগে মুরগি আমিও পালতাম, এখন কেন মুরগি, আপনারা গ্রামে থাকেন, মুরগি পালা বাদ দিয়ে দিছেন, শারীরিক কষ্ট বাদ দিয়ে দিছেন, আর আপনাদের এখন কম বয়সী বাত ব্যথা নিয়ে হাজির হন 20 বছর 25 বছর বয়সে, একটু মুরগি পালবেন, দেশি মুরগি, হ্যাঁ, এগুলো আমাদের দীর্ঘায়ু করবে, শরীর ভালো রাখবে। আমরা এগুলো করি, আমরা যারা গ্রামে থাকি চেষ্টা করব যেন আমাদের আবার এই যে ফল শাক সবজি এগুলা নিজেদের নিজেদের মতো করে করতে হবে। তারপরে আরো কিছু প্রশ্ন নি, হ্যাঁ, প্রশ্ন অনেক আসছে, আমি সবার প্রশ্ন হয়তো নিতে পারবো না, চেষ্টা করবো ইনশাআল্লাহ। শফিকুল ইসলাম, আমার মা বিগত 10 বছর যাবত বাত ব্যথা ভুগতেছে, বর্তমানে উনি প্রতিদিন ট্যাবলেট কন্টিন, জয়েন্টেক ম্যাক্স, পলিসন, মিথোট্যাক্স এসব বড়ি খাচ্ছে, একদিন খাওয়া বাদ দিলি ব্যথা শুরু। আমার প্রশ্ন হচ্ছে মায়ের এই কি এটা একেবারে সেরে ওঠা সম্ভব কিনা? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমার কোশ্চেন উল্টা আপনার কাছে, আপনার মা আগের চেয়ে কি আরো খারাপ হয়ে গিয়েছে কিনা, ওনার হাত পা বেঁকে গিয়েছে কিনা, উনি এখন আর কাজ করতে পারে না এরকম হয়েছে কিনা, উনি অসার হয়ে গিয়েছে কিনা, হাঁটু বেঁকে গিয়েছে কিনা, হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল বেঁকে গিয়েছে কিনা, উনি কুঁজো হয়ে গিয়েছে কিনা, দিস ইজ আমার কোশ্চেন উল্টা আপনার আপনার কাছে। আর এখন আসেন চিকিৎসা বা সম্ভব হবে কিনা ভালো হওয়া, খুবই ইম্পর্টেন্ট। আপনার প্রশ্ন অনুযায়ী বোঝায় যায় যে আপনার মা হয়তো কোনো প্রকার আর্থ্রাইটিস রোগে আক্রান্ত, হয়তো রিউমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত। তো রিউমাটয়েড আর্থ্রাইটিসের ক্ষেত্রে এই ক্ষেত্রে কিছু ডিজিজ মডিফাইং ড্রাগস যেমন মিথোট্রেক্সেট, সালফাসালাজিন, টোফানিসিটিন বা অনেক ড্রাগস চলে আসছে, এগুলা অনেক সময় ডাক্তারের পরামর্শ অবশ্যই চালিয়ে যেতে হবে। এগুলার পার্শ্ব প্রতিক্রিয়া আছে, প্রতি 3 মাস পর পর লিভার, কিডনি, সিবিসি এগুলো করে দেখতে হবে, টেস্ট। আর এই রোগের একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে রিহ্যাবিলিটেশন, পুনর্বাসন। যদি আপনার মাকে রিহ্যাবিলিটেশন চিকিৎসা সঠিকভাবে রিহ্যাবিলিটেশন হাসপাতালে চালিয়ে যেতে পারেন, উনি ভালো থাকবে, সুস্থ থাকবে। আর চিকিৎসা ভালো হয়ে যাওয়া, মানে ভালো হয়ে যাওয়া বলতে কি বুঝাইতে চেয়েছেন সেটা আমরা ক্লিয়ার না। যে চিকিৎসা করলে আপনি ভালো, আপনার মায়ের সমস্যা থাকবে না, তাহলেই তো ভালো হয়ে যাওয়া, ঠিক না? আর কিছু রোগ, কিছু চিকিৎসা আছে যেগুলো আপনাকে আজীবন ডাক্তারের পরামর্শ মেনে চলতে হবে, না হলে আস্তে আস্তে আপনি আরো খারাপের দিকে যাবেন। মানে একবারই চিকিৎসা করলেন হতে পারে, কিন্তু ভালো হয়ে গেলেন হতে পারে, কিন্তু আপনাকে ফলো আপ করতে হবে, 3 মাস পর একবার ডাক্তার সাহেবকে দেখাতে হবে। রোগ কিন্তু মাথা ছাড়া দিতে পারে যে কোনো সময়, রোগ আবার খারাপ হয়ে যাবে, আপনি ভিতরে ভিতরে ক্যান্সার, ভালো হয়ে গিয়েছিল 6 বছর পর আবার ক্যান্সার একবারে মারা গিয়েছে, তদ্রবে আর্থ্রাইটিস। আমার কাজ হচ্ছে ভাই আমার অভিজ্ঞতা, 20 বছর অভিজ্ঞতা আপনাদেরকে শুধু শেয়ার করছি, দেশি বিদেশি বিভিন্ন জার্নাল পাবলিকেশন হতে শুরু করে এই আর্থ্রাইটিস রোগে কি হয়, আস্তে আস্তে ডিজেবল হয়ে পড়ে, পঙ্গু হয়ে পড়ে, চলাফেরা বন্ধ হয়ে যায়, হাঁটা চলাফেরা কিচ্ছু করতে পারে না। তো আমি মনে করি যে আপনাকে ফলো আপ করতে হবে, এই প্রপার ট্রিটমেন্ট করতে হবে, ফলো আপ করতে হবে। আর চিকিৎসা যদি প্রপার না করেন, আস্তে আস্তে খারাপের দিকে চলে যাবে, উনি হয়তো পৃথিবীতেই একটা অসার বস্তু হয়ে পড়ে থাকবে। তো আমি বলবো আপনারা আপনারা আমার চ্যানেল এবং ইউটিউব পেজটা লাইক এবং শেয়ার দিয়ে রাখেন, এবং আমি প্রতি আসার 2 ঘন্টা আগে বা 3-4 ঘন্টা আগে আপনাদেরকে নোটিফিকেশন করব যে আমি আসছি আপনাদের উত্তর পড়তে। এবং একটু দয়া করে আপনারা মন খারাপ করবেন না যাদের প্রশ্ন উত্তর পড়তে পারি না, কারণ এসব সময় হয়ে উঠে না, রুগী বসে থাকে, অনেক কাজ এখানে, রুগী ভর্তি আছে এখানে, রুগী ভর্তি, নিয়মিত রুগী দেখতে, যারা কষ্ট করে সেই দেশ বিদেশ আমেরিকা বা সিঙ্গাপুর কানাডা থেকে কষ্ট করে প্লেন ভাড়া দিয়ে আসে, ভাই তাদেরকে তো দেখতে হবে, আপনাদেরকেও। এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি, সবসময় সবার উত্তর পড়া সম্ভব না, হ্যাঁ, আর সবকিছু অনলাইনে হয় না, অনলাইন হচ্ছে ইমার্জেন্সি বা কোনো একটা আপনাকে গাইডলাইন দেওয়া যে আপনি ঢাকা থেকে বরিশাল বা ময়মনসিং বা ওই আমেরিকা সিঙ্গাপুর যাবেন কিভাবে, সে রাস্তা দেখানো, কিন্তু আপনাকে কাজটা আপনাকে নিজে কি করতে হবে। তো সবাই ভালো থাকবেন, রমজানের আবারও শুভেচ্ছা, সামনে ঈদ আসছে, আপনারা রোজা থাকার চেষ্টা করেন,
ঈদে আপনারা নিজেদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন থেকে সামাজিক ডিস্টেন্স মেনে সামাজিক নিয়ম কানুন এই করোনা থেকে বাঁচতে আমাদের যে নিয়মগুলো মানতে হবে, মাস্ক পরা, এগুলোভাবে চলার চেষ্টা করবেন। আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকেন। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব নিয়মিত আপনাদের লাইভে আসতে, সেটা যখন পারি আমি আগে বলে দিব, আপনাদের প্রশ্নগুলো পড়ে উত্তর দেওয়ার চেষ্টা করব। মন খারাপ করবেন না কেউ, হয়তো আপনার প্রশ্নের উত্তর আরেকটা রোগী প্রশ্ন করেছে সেখানে পেয়ে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।